মুয়াজিন যা দ্বারা সাফল্য অর্জন করেছেন সেরূপ সাফল্য অর্জনের পদ্ধতি কি অর্থাৎ মুয়াজিন তো জন্য আহ্বান করতেছে সে একটা ফজিলত ফাইল ফাইতেছে তাহলে আমরা কিভাবে সেটা অর্জন করতে পারি এ সম্পর্কে একটি হাদিস আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একজন মানুষ বলল হে আল্লাহর রাসুল নিশ্চয় মুয়াজিনরা আমাদের চেয়ে বেশি মর্যাদাবান অর্থাৎ তারা সালাতের জন্য আহ্বান করে কল্যাণের জন্য আহ্বান করে আল্লাহর কালিমাকে তারা তারা করে বা মানুষকে আহ্বান করে বিশেষ করে সালাতের জন্য তখন রাজু সাল আল্লাহ ইসলাম বললেন তুমি বলবে যেমন তারা বলে অর্থাৎ মুয়াজিন যে বাক্যগুলো বলতেছে মুয়াজিনের শেষ হওয়ার সাথে সাথে আপনি সেই বাক্যগুলোই বলবেন তাহলে কি হবে যখন বলা শেষ হবে তখন আল্লাহর নিকট চাও তোমাকে দেওয়া হবে যখন নামাজে যখন আজানের সাথে সাথে আপনি সেটা আপনিও বললেন তারপর আপনি দোয়া করেন চান যে কোনো আপনার জিনিস সেটা আপনাকে দেওয়া হবে এটি হাদিসটি জামে মুয়াজ্জিনরা যেমন বলে সেরূপ বলুন তবে এখানে আরেকটি বিষয় তবে হাইয়া আলসালাহ ও হাইয়া আল ফালাহ এইটা বলার সময় আমাদেরকে বলতে হবে আবশ্য বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এর ফলে মুয়াজিনザ স্বাফ ফাবেন আপনি এর শরুপ সব কিন্তু ফে যাবেন এ সম্পর্কে আরেকটি হাদিস বারা হিবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ প্রথম লাইনের মুসল্লিদের প্রতি দরুদ ফাট করেন

তাহলে ফেরেস্তারা আমাদের জন্য জন্য রহমতের জন্য দোয়া করবে আর ফেরস্তাদের দোয়া কিন্তু ফিরিয়ে দেন না কিয়ামতের দিন যে সমস্ত তাজা ও শুকনা উদ্ভিদ আজান শুনেছে মুয়াজ্জিনের সত্যায়ন মুয়াজিনের সত্যায়ন করবে অর্থাৎ মুওয়াজিনে যে আজান দিয়েছে দিয়েছে এগুলা কেয়ামতের দিন গাছপালা পর্যন্ত সাক্ষী দিবে সোহানদি আর তার সঙ্গে যারা সালাত আদায় করবে তাদের সম পরিমাণ সেও সব হবে সুবাহ তাহলে মোয়াজিম যে আজান দিল তার ধনী শুনে যারা আসলো তারা যে সোয়াব পাবে কিন্তু মোয়াজিনও সেই পরিমাণ সোয়াব যাবে তাইলে একটু আমরা যদি খেয়াল করি দেখি আমার মহাল্লার মসজিদে যদি কমপক্ষে একশত জন মুসল্লি হয় আর আপনি যদি মোয়াজিন হন তাহলে এই আজানের উদারতা হলো তাহলে আপনার জন্য কি হবে একশো জন মুসল্লির নেকি লেখা হবে যেহেতু আপনি আহ্বান করেছেন যদিও সে বেতনভুক্ত হোক না কেন এখানে অনেক বলতে বেতন মুক্ত হোক না বেতন মুক্ত বেতন মুক্ত তো আমরা সবাই হইতে সবাই আমরা বেতনভুক্ত কিন্তু সে কোন দিকে আহ্বান করতেছে তো সেজন্য যে যেদিকে আহ্বান করবে সে সেই সম কিন্তু সব পাবে তাহলে যতজন আপনার একজন মোয়াজিনের আজান শুনে যতজন সালাত আদায় করবে ততজনের সম পরিমাণ সব কিন্তু মোয়াজিনের আমল নামায় কিন্তু দেওয়া হবে কিন্তু আমরা যারা না জামাতে শহীদ হাজির হব আমাদের কিন্তু কমতি হবে না তাহলে ইহা একটি ইহা যদি সাতাশ বা সালাত আদায় সব ও একটি হজ এবং অন্যান্য সবকে সামিল করবে এটা ছাড়া এখানে অন্য আরো ফজিলত বর্ণনা হয়েছে যেটা ও একটি হজ এবং অন্যান্য করবে আর এটা হলো আল্লাহর অসংখ্য অনুদানের ব্যাপারে আশ্চর্য হওয়ার কিছুই নাই এটা আল্লাহ আল্লাহ আপনাকে দিতেই পারে আল্লাহ ভান্ডারে তো আর কমতি নাই যে আপনাকে কিছু দিলে আল্লাহর কমে যাবে সেরকম কোনো ব্যাপার নয় বরং আশ্চর্য তাদের জন্য যারা এই সমস্ত কল্যাণ থেকে গা ফেল তাদের ব্যাপারে তাদের ব্যাপারে আমরা আশ্চর্য বোধ করতে পারি যে এত ফজিল কাজ মানুষ করতেছে না কেন এই জন্য তাদের ব্যাপারে আমরা আশ্চর্য হইতে পারি কিন্তু আল্লাহ তালার ব্যাপারে আমরা কোনো প্রকার আশ্চর্য বোধ করতে পারি না অতএব হে মুসলিম ভাই বোনেরা আমরা যা বলে তাই আমরা বলবো তাহলে আমরা সম পরিমাণ নাকি এই অর্জন করব এই পাঁচ অক্ত সময়ে যে আজান গুলা দেওয়া হয় মক্কাতে অবশ্যই মক্কা মদিনাতে সয়ক্ত দেওয়া হয় তাহাজের জন্য আবার আজান দেওয়া হয় আমাদের দেশগুলাতে হয় না তো তাহলে আমরা এখানে যদি সালাদ মসজিদে যা বলে তাই যদি আমরা উত্তর দিই নামাজ আদায় করি ঠিক মতো জানাতে সই তাহলে আমরা বিশাল অঙ্কের কিন্তু সব অর্জন করতে পারি তো এটা যেন আমাদের কোন অবস্থাতে হাত ছাড়া না হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে আর এই সমস্ত কাজের যদি আমরা আমরা আদায় করতে করতে চাই কখনো যখন যেন বিভিন্ন কথাবার্তা যেন লিপ্ত না হই এটা আমাদের অনেকের গাফলতির কারণে আমরা এই ফজিলতূর্ণ সব থেকে আমরা বঞ্চিত হই অনেক সময় আমরা কথাবার্তা লিপ্ত থাকি মোবাইলে লিপ্ত থাকি ফোনে লিপ্ত থাকি তো আমরা এই সমস্ত এই কার্যকলাপ থেকে বিরত থাকবো আমরা যেন আজানের জবাব সঠিকভাবে দিতে পারি একজন নারীও তার এই মর্যাদা লাভ করতে পারে আল্লাহর অনুদান অর্জন করতে পারেন যখন তিনি মুয়াজিন যা বলবে তাই তাই বলবে এটা আগে বলা হয়েছে তাহলে এখানে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই এখানে কিন্তু সমান অধিকার আল্লাহ তালায় কিন্তু এখানে দিয়েছে এখানে সবখানে ইসলামের মৌলিক বিষয়গুলো আল্লাহ নারী পুরুষদেরকে সমান অধিকার দিয়েছে যেখানে ফজিলত সালাত ইত্যাদি তাহলে এখানে যদি আমরা এই কাজগুলা করি মুসল্লিদের সংখ্যা পরিমাণ তিনি হজের সব পাবেন যদিও তিনি পুরুষদের সঙ্গে মসজিদে সালাত আদায় না করুন না কেন যদি মহিলারা বাড়িতে থেকে যদি এই কাজগুলা করে তাহলে তিনি কিন্তু সমান হয়ে যাবেন যদিও তিনি মসজিদে গিয়ে সহিত আদায় না করেন না কেন মহিলারা যদি ঋতু অবস্থায় থাকে আল্লাহ তালার রসের অনুকম্পা অনুগ্রহে ফুতি তার সকল প্রশংসা এখানে যদি মহিলারা ঋতু অবস্থায় থাকে তাহলেও কিন্তু তারা এই ফজিলত গুলা ফেয়ে যাবে সুবাহ আল্লাহ